নাটোরে বাগাতিপাড়ায় ক্ষুদ্র ব্যবসায়ী তপন চৌধুরী হত্যায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে নাটোর ক্যাম্পে সংবাদ সম্মেলনে র্যাব পাঁচের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, সুদের টাকা ও পরকীয়ার জেরে বৃহস্পতিবার রাতে তপনকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে পাঁচ বন্ধু। তারা হলেন মাইনুল, শরীফুল, মিলন মোল্লা, শাহাবুল শেখ ও আলামিন। পরে মৃতদেহটি মহিলা কলেজের পেছনে ফেলে রেখে পালিয়ে যায় তারা। খবর পেয়ে শুক্রবার তপনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তদন্তে নেমে তথ্য প্রযুক্তির সহায়তায় শনিবার রাতে আত্রাই থেকে মাইনুলকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যে অভিযান চালিয়ে অন্যদের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে র্যাব।